ভায়োলিন গুরুকুলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মীর। আমরা বরাবরই শুনে থাকি মীর গমক, এই দুটি শব্দ। এই দুটি শব্দ কি? মীর হচ্ছে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের একটি অর্নামেন্টেশনের নাম। আপনারা নিশ্চয়ই ভোকাল মিউজিকে অনেক স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং ওইগুলো শুনেছেন, সেগুলোই হচ্ছে আমাদের মীর। আমাদের একটা গায়কী স্টাইল আছে আর একটা তন্ত্রকারী স্টাইল আছে। ভায়োলিনের ওপর যে গায়কী স্টাইলটা আছে সেটা খুবভাবে প্রচলিত করেছেন ডক্টর এন রাজম, ডক্টর সঙ্গীতা শঙ্কর, এই জেনারেশন অফ ভায়োলিন। আর আমি যে স্টাইল বাজাই সেটা আমি মাইহার ঘরানার। তো মাইহার ঘরানার মেইনলি তন্ত্রকারী অঙ্গটা বেশি দেখানো হয়, কিন্তু বাই দ্য টাইম সেটা গায়কী এবং তন্ত্রকারীর মধ্যে ইভলভ হয়েছে। আজকের এই পর্বে আমি আপনাকে মীর কী সেটা বাজিয়ে দেখাবো, আর একটা টেকনিক বলবো। অনেকগুলো টেকনিক আছে, কিন্তু আজকের এই পর্বে আমি বলবো যে আপনারা যে আমাদের সরগমগুলো আছে সেগুলোকে কী করে অর্নামেন্টেশন এবং মীরের সাহায্যে বাজাবেন। মীর হচ্ছে একটা নোট থেকে যখন আরেকটা নোটে আমরা স্লাইড করে যাই, মাঝখানে অন্য স্বরগুলোকে একটু শ্যাডো করে, অন্য স্বরগুলো ওটাতে ওই স্লাইডটাতে শোনা যায় না, ওইটাকে যখন আমরা স্লাইড করে বা একটা টেনে যখন নিয়ে যাই ওই জিনিসটাকেই মীর বলে। এতদিন পর্যন্ত আপনারা বাজাচ্ছিলেন সা রে গা মা পা ধা নি সা। এখন সেম জিনিসটার মধ্যেই যদি আমি একটু খানিকটা মীর বা অর্নামেন্টেশন একটু অ্যাড করি, আমাদের মীর ওই জিনিসটা আমাদের রাগ রাগিনীর বিউটিফিকেশনের জন্যে বেশি ইউজ করা হয়। এখন যদি আমি সেম জিনিসটাকে গিয়ে শোনাই সা রে গা মা পা ধা নি সা, এটা অনেকটাই আলাদা শোনাচ্ছে যেটা আমি আগে গিয়েছিলাম। তো এই অর্নামেন্টেশনটাকেই মীর বলে। আজকে আমি দেখাবো আপনারা কী করে কয়েকটা বেসিক মীর আপনাদের সরগম বাজানোর মধ্যে অ্যাড করতে পারেন। যেমন আমি বলেছিলাম যে মীর হচ্ছে স্লাইড, তো সা রে রে গা রে আরেকটা শর্ট থেকে সেটা স্লাইড হয়ে আসবে রে সা রে গা রে গা গা। এখন আপনাদের গা আর রে থেকে একটা স্লাইড করুন, আঙুলে একটু প্রেশার রেখে স্লো করে টানুন। শুধু কিন্তু এখানে রিস্ট মুভমেন্ট হবে না, এখানে পুরোটা হাতের মুভমেন্ট হবে। গা রে গা গা, পুরোটাই আমি আমার ফার্স্ট ফিঙ্গার দিয়ে করেছি। যেহেতু আমি রে বাজাই আমার ফার্স্ট ফিঙ্গার দিয়ে, তার জন্যে আমি গাটা, যে রেটা আমি গা থেকে টেনেছি সেটা আমি আমার ফার্স্ট ফিঙ্গার দিয়ে টেনেছি। আমরা এখন শুধু এই দুইটা আঙুল ইউজ করব, সা রে গা মা বাজাবো প্লেন আর সেকেন্ড ফিঙ্গার দিয়ে। স
সেম টেকনিকে পাধা নিশা বাজাবো। প্লেন আরেকবার ধা থেকে নি বা নি থেকে ধা যখন আমি আসলাম মাঝখানে কিন্তু কোমল নিও আছে, কিন্তু আপনারা কিন্তু কোমল নিটা শোনেননি, কারণ নি থেকে ধার যে টানটা আমি দিলাম সেটা খুবই প্রিসাইজ ছিল, তার জন্যে আপনারা কোমল নিটা শোনেননি। ওই নি আর ধার মাঝামাঝি কোথাও দাঁড়ানো যাবে না, কোনো ভ্যাকেন্সিও এখানে দেওয়া যাবে না, স্ট্রেট আপনাকে স্লো করে নি থেকে ধার টানতে হবে। এখন আমরা ফিরে আসব, সা নি ধা পা, সাটা আমরা পা থেকে একটা টান নেব, এই দুইটা আঙুল ইউজ করে, পা সা সা, নি প্লেন, ধাতে একটা টান পড়বে, নি ধা, পা প্লেন, পা। সেম টেকনিকে মা গা রে সা, সামা মা সামা গা রে গা রে সা। প্রত্যেকটা পয়েন্ট যাতে সেম থাকে, রে থেকে গা যখন যাচ্ছেন মাঝখানে কোথাও থামবেন না, বা গা থেকে যখন রেটা টানছেন তখন কোথাও দাঁড়ানো যাবে না, বা গার যে পয়েন্টটা আছে সেটা খুবই প্রিসাইজ হতে হবে, না হলে জিনিসটা বেসুরো হয়ে যাবে। সেম এই দুইটা স্ট্রিংয়ে আপনারা করেছেন, আপনাদের বাকি স্ট্রিংয়েও সেম টেকনিকটা ইউজ করে আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন। ফিরে আসুন, এটা ছিল আজকের পর্ব, আমি আপনাদেরকে আবার সরগমটা বাজিয়ে শোনাচ্ছি। এটা ছিল আমাদের আজকের কনসেপ্ট, এই প্র্যাকটিসটাকে আপনাদের অনেকভাবে করতেই হবে, আর প্রথমে আপনারা নিজের আঙুলে একটু ব্যথা অনুভব করতে পারবেন, কিন্তু আপনারা একটু ব্রেক নেন, কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আপনাদের কন্টিনিউ করতেই হবে, আঙুলে ব্যথা বলে কিন্তু প্র্যাকটিসকে থামানো যাবে না। আর হচ্ছে আপনাদের যদি
লেফট হ্যান্ডের নখ যদি একটু বড় থাকে অবশ্যই এটাকে একটু কাটতে হবে, না হলে নিজের আঙুলে আপনারা ব্যথা পাবেন যখন আপনারা স্লাইড করবেন। তো আপনাদের এই টিপটা যাতে একটু খালি থাকে, ওখানে যাতে কোনো রকমের কোনো বাধা না থাকে, তার জন্য আপনাদের নখটা একটু কাটতেই হবে। আর শুরুতে স্লাইড করার সময় একটু ব্যথা আপনাদের লাগবে, কিন্তু এটা গ্র্যাজুয়ালি সেটা চলে যাবে। আর পরবর্তী পর্বের জন্য দেখতে থাকুন ভায়োলিন গুরুকুল।